অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 15ই জুন থেকে 16ই জুলাই সূর্য কালসর্প দোষের মধ্যে কিন্তু ঢুকছে। এর ফলে 6টি রাশি সাবধান, অতি মারক এই 6টি রাশির জন্য। আজ রাত্রি 11টা 53 মিনিটে বৃষ রাশি ত্যাগ করে, অর্থাৎ শত্রু রাশি ত্যাগ করে মৃত্যু রাশিতে, অর্থাৎ পুত্র রাশিতে, মিথুন রাশিতে সূর্যের প্রবেশ। যদিও সেখানে রাহু গ্রহের অবস্থান একটা নেগেটিভ ফল কিন্তু আসবে, যদিও মিত্র ঘর, কিন্তু সেখানে রাহুর প্লেসমেন্ট মোটেও সূর্যের ক্ষেত্রে, অর্থাৎ রবি গ্রহের ক্ষেত্রে শুভ নয়। এর ফলে দেশ দুনিয়াতে তো বিভিন্ন রকমের প্রভাব পড়বে। আমি এর আগেও বলেছি, এই কালসর্প দোষ এই 15ই জুন থেকে 16ই জুলাই একটা ক্রিটিক্যাল পিরিয়ড টাইম কিন্তু চলবে। অর্থাৎ এ সময় কি হবে না, সংক্রমণটা কিন্তু এ সময় বৃদ্ধি পাবে, অর্থাৎ যে সংক্রমণ সেটা বৃদ্ধি পাবে, এবং রাজনৈতিক অস্থিরতা, হানাহানি, ভূমিকম্প, আগুন লেগে যাওয়ার মতন ঘটনা, এই সকল জিনিস কিন্তু বাড়বে, এবং জলপ্রলয় এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা, প্রাকৃতিক বিপর্যয় এবং কোনো রাজনৈতিক নেতার প্রাণহানি বা কোনো সেলিব্রিটির প্রাণহানি কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা, এবং বড়সড় ভূমিকম্প। আমি এর আগে বারবার ভিডিওতে দিয়েছি, অনেকদিন আগে থেকে, প্রায় আমি মাসখানেকের আগেকার ভিডিও দেখবেন, আমি দিয়ে রেখেছি বড়সড় ভূমিকম্প কোন কোন দিকে হবে সেটা আমি কিন্তু দিয়ে রেখেছি এর আগের ভিডিওতে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই বড় ভূমিকম্প কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যেটা রিক্টার স্কেলে 7-এরও বেশি হওয়ার সম্ভাবনা। তো এটা হচ্ছে লোক ভবিষ্যৎ। তো এবার ইন্ডিভিজুয়াল রাশির উপর, এই যে 6টি রাশির উপর অতি মারক এই কালসর্প দোষ, সেটাই আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশিটির কথা বলবো, সব থেকে মারক, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম দাঁড়াবে, আয়ু নিয়ে সমস্যা, শারীরিক পার্ট নিয়ে সমস্যা কিন্তু দাঁড়াবে, ছোটোখাটো আকস্মিক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জন্য একটা নেগেটিভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসছে। এই 15ই জুন টু 16ই জুলাই একটা ক্রিটিক্যাল পিরিয়ড বৃশ্চিক রাশির জন্য, অতি মারক এই কালসর্প দোষ। 2নম্বর যে রাশিটি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কর্মক্ষেত্রে কর্মচ্যুতি, কর্মহানি এবং মান সম্মান হানি, আপনার ধন হানি, টেনশন বৃদ্ধি, এগুলো কিন্তু আসবে কন্যা রাশির জন্য। এটা কিন্তু অতি মারক এই এই কালসর্প দোষের প্রভাব। 3নম্বর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। দেখুন, আপনাদের রাশিরই অধিপতি সে রাহুর সঙ্গে একত্রে অবস্থান করছে, অর্থাৎ রাহু তাকে ক্রাশ করছে, অর্থাৎ আপনাদের বড় ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ এবং সম্পর্কে অবনতি, যারা গর্ভবতী আছে তাদের ক্ষেত্রে গর্ভহানির সম্ভাবনা হয়ে যাওয়ার যোগ কিন্তু আছে, এবং কিছুটা হলো মানসিক টেনশন, উদ্বেগ কিন্তু বাড়বে এই কালসর্প দোষের জন্য। 4নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ধনস্থানে আপনাদের ধনহানি, পরিবারের ক্ষেত্রে অশান্তি কিন্তু হবে, এবং এই সময় আপনারা কোনো ডিসিশন কিন্তু নেবেন না, এবং রিস্ক নেওয়া এরকম কাজ এ সময় কিন্তু করবেন না, সেটা কিন্তু প্রবলেম দাঁড়িয়ে যাবে। এবং সরাসরি অষ্টমভাবে দৃষ্টি, আপনাদের শারীরিক পার্ট নিয়ে কিছুটা হলো সমস্যা আসার সম্ভাবনা আছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মোটেও ভালো নয়, আপনাদের ক্ষেত্রে উদ্যম, পরাক্রম কমবে, কিছুটা হলো শত্রুতা বৃদ্ধি পাবে, এবং আপনাদের ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু বাড়বে। এবার সবশেষে যে রাশিটি সেটা হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই যে
আপনার রবি কালসর্বদোষে আন্ডারে পড়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবন নিয়ে কিছুটা হলো সমস্যা আসবে এবং শারীরিক পার্ট নিয়ে সমস্যা আসবে এবং ধনহানি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের আছে এবং মানসিক উদ্বেগ টেনশান বৃদ্ধি পাবে। এরপরে যে রাশিটি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক পার্ট নিয়ে সমস্যা, আপনাদের মানসিক টেনশান বৃদ্ধি এবং আপনাদের ছোট ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশান অথবা রিলেশন ক্রাইসিস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মিথুন রাশির জন্য দেখা যাচ্ছে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে কিন্তু বড়সড় ধাক্কা কিন্তু আসতে পারে, পার্টনারের দিকে অবশ্যই নজর দিন। এটা হচ্ছে আপনাদের এ সময় পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খুব সাবধানে পা ফেলা উচিত। এবং স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলো অশান্তি, দাম্পত্য কলহ এবং ছোটোখাটো লস বা ক্ষতির সম্মুখীন কিন্তু হবে। অর্থাৎ এই কয়টি রাশি কিন্তু এই সূর্য কালসর্পদোষে পড়ায় অতি মারক হয়ে যাচ্ছে। এই জন্য 15 জুন থেকে এই 16 জুলাই এই ক্রিটিক্যাল টাইমটা অবশ্যই খুব ঠান্ডা মাথায় খুব সাবধানে যে কোনো ডিসিশান আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু লাভ হবে, নয়তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক অংশে সমস্যা আসতে পারে যে কটি আমি রাশির কথা বললাম। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।